कृष्ण हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे नाम लिए मुखे चल मोरा गौर देशे जाम। आमी हरि नामे पागल हब, आमी कृष्ण नामे पागल हब। नदियार पथे पथे कृष्ण नाम लिए मुखे चल मोरा गौर देशे जाम। कृष्ण नामे पागल हब, आमी हरि नामे पागल हब। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ সুন্দর। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে।
कृष्ण प्रेमा चराधे कुंज बिहारी हे गिरी कुंज बिहारी हे गिरिधारी कुंज बिहारी हे गिरिधारी तुमरो चरणो जामी शरणी नाम तुमरो चरणो जामी शरणी नाम जछिलो यामा सभी तो माय दीना
जो बिहारी हे गिरिधारी करुणारसे शोभने सुनी सुधू
তোমার মোহনবাসী যেদিকে তাকাই দেখি তোমার করুণার রাশি শোভনে শুনি শুধু তোমার মোহনবাসী প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া তাই না কিছু আমি কোমরে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি প্রভু সদা তুমি জয় নিতাই জয় গৌ জয় জয় রাধে জয় নিতাই জয় গৌ জয় রাধে জয় নিতাই জয় গৌ জয় নিতাই জয় রাধে জয় নিতাই জয় গৌ জয় জয় রাধে জয় রাধেশ্যম জয় জয় রাধে জয়নিতাই জয় গুর জয় জয় রাধে জয় রাধেশ্যম জয়নিতাই 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 রাধেশ্যম 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 গিরি ধরে গোপাল গোপ ব্রজ দুলা অপরূপ লীলা তব তরুণ তমা গিরি ধরে গোপ ব্রজ দুলা অপরূপ লীলা তব তরুণ গিরি ধরে গোপ গোপ ব্রজ অপরূপ লীলা তব তরুণ তব গিরি ধরে গোপ যশোদা কিশোর
যশোদার কাছে তুমি নিরূপম
निरुपम सिराधार काछे तुमी प्रेमेरी दीवा
প্রভুরই লীলা আস্বাদনের পূর্বে বলবো মাগো, না আছে ভজন না আছে সাধন, না আছে আমার অনুরাগ, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, তাকে কেমন করে ভক্তি দিয়ে বাহুডোরে বাঁধতে হয় কিছুই আমার জানা নেই। তথাপি আপনাদের কৃপা যদি থাকে, আপনাদের আশীর্বাদ যদি আমি পাই, নিশ্চয়ই আমি লীলা আস্বাদন করাতে সমর্থ হব। যদি কিছু ভুল হয়ে থাকে, নিজ কন্যা মনে করে, নিজের ছোট বোন মনে করে আমায় ক্ষমা করে দেবে। গৌরাঙ্গ চা ভাবে বিভোর হলো রে আহা মরিয়া।
বৃন্দাবনে আমি সব পেয়েছি যা যা সুখ ছিল। কই ছিল রাধা প্রেম, রাধা প্রেমটা কি, তার মাধুর্য কি, আর রাধারানী আমাকে কেন এত ভালোবাসে? হরি বল। তাহলে প্রভু এলেন দুটি কারণ নিয়ে, একটি রাধা প্রেম আস্বাদন, আর একটি আমাদের মতন পাপি তাপি কলির জীবকে উদ্ধার করবার আশায়। তা এদিন বঞ্চিত ধন ব্রজে নইলে পুরনো, তাহলে তারপরে অর্থাৎ ব্রজে এ বাসনা আমার পূর্ণ হবে না। রাধারানী কেন আমাকে এত ভালোবাসে, রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পায়, এটা আমার এখানে পূরণ হবে না। মহাজন বললেন, তুমি ভগবান, তুমি পূর্ণ, তুমি স্বতন্ত্র, এটা পেতে গেলে তোমাকে ভক্ত হয়ে আসতে হবে। তো গোবিন্দ ইয়ামান মনে মনে চিন্তা করলেন, আমি তো যাব, তো আমি যখন যাব কলিতে, তো রাধারানীকে আমার সেই রূপটা একবার দর্শন করাই। নিধুবনে নিকুঞ্জ মন্দিরে আজ গোবিন্দ ইয়ামান রাধারানী গোবিন্দের কোলে মাথাটি রেখে শয়নে আছে।
আর কলি যখন শয়নে আছেন রাধারানী পরম আনন্দে নিদ্রা যাচ্ছেন মা। তো পরম আনন্দ যখন নিদ্রা যাচ্ছেন না, গোবিন্দই আমার স্বপ্নের মাধ্যমে সেই অপরূপ রূপটি দর্শন করাচ্ছেন। কি রূপ মা? আমার গৌরহরির যে রূপ, মস্তক মুন্ডন করা, হাতে দণ্ড কমণ্ডলু, অঙ্গে ভিক্ষার ঝুলি আর নামাবলি। তো রাধারানী আমার গোবিন্দের কলি মাথাটি রেখে শয়নে ছিলেন মা। তা এমন রূপটি দেখে না মা, একটা নারীর নারীত্ব বলে যতটুকু থাকে সব কিছু, ওই যে অপরূপ রূপটি স্বপ্নের মাধ্যমে দর্শন করলেন তার চরণে অর্পণ করে দিয়েছেন। হরিবল, চিন্তা করুন মা, রাধারানী গোবিন্দ ছাড়া আন জানে না, যে সকাল সন্ধ্যে তার নামের মালা জপে, যে তার চরণ ছাড়া এক বিন্দু থাকতে পারে না, আজ সেই শ্রীমতী রাধা ঠাকুরানী আমার স্বপ্নের মাধ্যমে যে পুরুষটিকে দেখলেন সেই পুরুষটির চরণে সর্বস্ব নিবেদন করে দিলেন, আর নিবেদন করে দিয়েই প্রাণনাদ বলে চিৎকার করে উঠলেন, রাধারানী আমার গোবিন্দকে ডেকে বলছে, প্রাণনাদ, তোমার রাধারানী তুমি ছাড়া এ জগতে আর কিছু চায় না, তোমার রাধারানী তুমি ছাড়া এ জগতে কিছু জানেও না, তাহলে সে যখন কিছু জানে না কিছু চায় না তোমাকে ছাড়া, তবে আজ কেন স্বপ্নের মধ্যে যে পুরুষকে আমি দেখলাম তার চরণে আমার সর্বস্ব নিবেদন হয়ে গেল, বলো না প্রাণনাদ, তবে তোমাকে ভালোবেসে কি আমি কলঙ্কিনী হয়ে গেলাম? আমি তো কখনো কোনোদিনই তোমাকে ছাড়া অন্য কারুর কথা ভাবিনি, তবে আজ কেন তোমার কোলে শয়নে থেকে অন্য পুরুষের চরণে সর্বস্বই আমার চলে গেল, বলো না প্রাণনাদ, কি ভুল করেছি আমি, কি অপরাধ করেছি, লোকে যে আমায় বিচারিনী বলবে কলঙ্কিনী বলবে, বলো না কি অপরাধে আমায় এত বড় শাস্তি দিচ্ছ তুমি, তুমি ছাড়া কেউ বলতে পারবে না এর উত্তর। গোবিন্দ এমন বলল, রাধি, স্বপ্নের মধ্যে যে পুরুষকে দেখেছ, যে মানুষটাকে দেখেছ, সে নিশ্চয়ই আমার থেকে দেখতে ভালো। গোবিন্দ আমার মজা করছে, দেখুন, তুমি স্বপ্নের মধ্যে যে মানুষটিকে দেখেছ সে নিশ্চয়ই আমার থেকে দেখতে ভালো, সেটাই তো হয় মা, একজনের থেকে আর একজন যদি দেখতে ভালো হয় তার প্রতি মনটা পড়ে যায়। গোবিন্দ আমার মজা করেই বলছে, তাহলে তুমি যাকে দেখেছ সে নিশ্চয়ই আমার থেকে দেখতে ভালো, বলছে বধুনা, এ জগৎ থেকে তোমার থেকে দেখতে ভালো আর কেউ কোনোদিন হবে না, তাহলে নিশ্চয়ই দেখতে ভালো, তা নাহলে মনটা গেল কি করে, বলছে না বধু, সে তোমার মতনই দেখতে, শুধু তোমার চাচরচিকর কেশ, তার মস্তক মুন্ডন করা, তোমার হাতে বাঁশি, তার হাতে দণ্ড কমণ্ডল, আর কি জানো, তার অঙ্গে নামাবলি আর স্কন্ধে ভিক্ষার ঝুলি, বলছে বধু, বলো না কে সেই পুরুষ, কার চরণে আমি সর্বস্ব নিবেদন করে দিয়েছি, বলো না বধু কে সে। গোবিন্দ আমার বলল, রাধে, তুমি স্বপ্নের মধ্যে যাকে দেখেছ সে অন্য কেউ নয়, স্বপ্নের মধ্যে তুমি যাকে দেখেছ সে হলাম আমি, বলছে বধু কি তোমার যন্ত্রণা, কি তোমার ব্যথা, কি তোমার কষ্ট, যার জন্য তোমার এমন বেশ, তোমার অঙ্গে নামাবলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, হাতে দণ্ড কমণ্ডল, মস্তক মুন্ডন, কেন তোমার এমন বেশ, কি তোমার যন্ত্রণা,
বলছে, রাধে আমি বৃন্দাবনে সব পেয়েছি জানো, এ বৃন্দাবনে আমায় সব সুখটাই আমি পেয়েছি, কিন্তু জানো রাধে তুমি কেন আমায় এত ভালোবাসো এটা আমি এখনো বুঝতে পারিনি। তুমি উনানে ভিজে কাষ্ঠ দিয়ে ধোঁয়া উৎপন্ন করে সেখানে কেন হাকৃষ্ট হা গোবিন্দ বলে কাঁদো আমি এখনো জানতে পারিনি, কেন তুমি আমায় এত ভালোবাসো। শুধু তুমি নও রাধে, এ জগতে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আমাকে ভালোবেসে সংসার পরিত্যাগ করে চলে যায়, কত মা তার সন্তানকে হারায়, কত পত্নী তার পতিকে হারিয়ে ফেলে, কি আছে আমার মধ্যে যে আমাকে সবাই এত ভালোবাসে বলো না। তাই তোমার এই ভালোবাসাটাকে জানার জন্য, তোমার প্রেমটা কি সেটা বোঝার জন্য আমাকে যেতে হবে কলিতে। রাধারানী বলছে, বধু আমি তো তোমাকে যেতে দেব না, আমি তো তোমাকে যেতে দেব না। বলছে, রাধে তুমি অনুমতি না দিলে আমি তো যেতে পারবো না, তাই আমাকে বাধা দিও না রাধে। বলছে, বধু তুমি কি না ওই পথে পথে গিয়ে ধুলাই গড়াগড়ি দেবে, তোমার অঙ্গে কত আঘাত কত ব্যথা লাগবে, যে কোমল অঙ্গে চন্দনের পোলে দিতে গেলে আমার হাত কেঁপে যায়, যে অঙ্গ তোমার কোমল থেকে সুকোমল সেই কোমল অঙ্গে তোমার কত পাথরের আঘাত কত কণার আঘাত লাগবে আমি কেমন করে সহ্য করব বধু। আমি যে এতটুকু যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তোমার, কিন্তু রাধে আমাকে তো যেতে হবে, তুমি অনুমতি না দিলে আমি তো যেতে পারবো না। বেশ, তুমি যখন যেতে চাইছ আমি বাধা দেব না, কিন্তু বধু গো তুমি যখন যাবে তখন আমাকে সঙ্গে করে নেবে, তুমি যখন যাবে তুমি আমাকে সঙ্গে করে নেবে তো, তুমি তো জানো তোমার রাধা তুমি ছাড়াই আর জানে না, এ জগতে তুমি ছাড়াই আমি আর কিছু চাইও না, কোনোদিনই কিছু চাইও না। তো যখন তুমি যাবে তোমার সঙ্গে আমাকে নেবে তো। গোবিন্দ আমার বলল, রাধে আমি কেমন করে তোমায় নিয়ে যাব বলো। বেশ, আমি বলে দেব কেমন করে জানো, আমায় উপরে রাখিও তুমি ভিতরে থাকিও, নদিয়াতে যাবে তুমি আমায় উপরে রাখিও তুমি ভিতরে থাকিও, নদিয়াতে যাবে তুমি আমায় উপরে রাখিও তুমি ভিতরে থাকিও, নদিয়াতে যাবে তুমি। ওঝে বধু হে, ওঝে বধু হে, ওঝে বধু যামা, ওঝে পড়ানে বধু যামার, ওঝে বধু হে উপরে
ओ तुमि भितरे थाकियो आर नदियाते जाबे तुमि आमारो नाम लइया ढोलाते लुटाले बखेते धरिबो आमि ओ आमारो नाम लइया ढोलाते लुटाले बखेते धरिबो आमि आमारो नाम लइया ढोलाते लुटाले बखेते धरिबो आमि ओ आमारो नाम लइया आर ढोलाते लुटाले बखेते धरिबो आमि तोमार अंगे धूला लागिबे ना गो अंगे धूला लागिबे ना गो अंगे धूला लागिबे ना गो बोलू अंगे धूला लागिबे ना गो आमि पक्ष माझे धरे राखिबो अंगे धूला लागिबे ना गो पक्ष माझे धरे राखिबो बोलू अंगे धूला लागिबे ना गो पक्ष माझे ধরে রাখিব বধুই অঙ্গে ঝুলা লাগবে না গো পক্ষ মাঝি ধরে রাখি ওই রাজাই রাধে জয় রাধে বলিব আমি ঝুলাই গড়া গড়ি দেব জয় রাহ হে জয় রাধে বলি আমি ঝুলাই গড়া গড়ি দেব জয় রাহ হে জয় রাধে বলিব আমি ঝুলাই কৃষ্ণ 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 বলিব আমি ব্রজের ধুলা মাখা আমি কৃষ্ণ 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 বলিব ব্রজের ধুলা অঙ্গে মাখিব কৃষ্ণ 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 বলিব ব্রজের অঙ্গে মাখিব কৃষ্ণ বলিব ব্রজের ধুলা অঙ্গে মাখিব জয় রাধে যাই রাধে বলিব বললো মা আমায় উপরে রাখিও তুমি ভিতরে থাকিও নদিয়াতে যাবে তুমি তাই রাধা আর কৃষ্ণ মিলিত তনু আমাদের গৌর হরি তাই উপরে একটা রাধা ভাব অন্তে কৃষ্ণ ভাব হরি বল তাই আজ গৌর হরি আমার সুরধ্বনি তীর ধরে চলেছেন গৌর হরি আমার সুরধ্বনি তীর ধরি সহচরগণকে সঙ্গে করে নিয়ে চলেছেন মা কেমন ভাবটি নবদ্বীপ গোরা প্রভু সঙ্গী গণ সঙ্গে এ গোরা প্রভু ও সঙ্গী গণ সঙ্গে নবদ্বীপ 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 গোটা প্রভু সঙ্গী গণ সঙ্গে আ
গোড়া প্রভু সঙ্গী গণ সঙ্গে পাতিয়া কীর্তন রঙ্গে ভক্ত গণ সঙ্গে প্রভু আমার মাতিয়া কীর্তন রঙ্গে ভক্ত গণ সঙ্গে মাতিয়া মাতিয়া কীর্তন সঙ্গে ভক্ত গণ সঙ্গে আর মাতিয়া কীর্তন রঙ্গে ভক্ত গণ সঙ্গে সহচর লয়ে কীর্তন করে সহচর লয়ে কীর্তন করে আমার সহচর লয়ে কীর্তন করে সহচর লয়ে কীর্তন করে কালী 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 বলে সহচর লয়ে কীর্তন করে কালী 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 বলে সহচর লয়ে কীর্তন করে রাধে জয় রাধে বলে গোড়া সহচর লয়ে কীর্তন করে কৃষ্ণ 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 বলে সহচর লয়ে কীর্তন করে হরি 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 বলে সহচর লয়ে কীর্তন করে হরি 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 বলে ওই না সহচর লয়ে কীর্তন করে হরি 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 বলে সহচর হরি হরি বলে সহচর লয়ে কীর্তন করে সহচর লয়ে কীর্তন করে প্রণমিয়া कहीं मागो जगत जानी प्रणमिया প্রণমিয়ে কহে প্রাণের গোড়া প্রাণের গোড়া আমার প্রাণের জগত জানি
প্রণমিয়া প্রণমিয়া কাহে মাগো জগত জননী বাবা তুমি সৃষ্টি তুমি স্থিতি জগত পালনী 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 বিশ্বজননী 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 মাগো বিশ্বজননী তুমি মাগো বিশ্বের বিশ্বজননী তুমি মাগো বিশ্বের বিশ্বজননী পাকর জননী বিশ্বজননী কৃপা কর জননী বিশ্বজননী পাকর জননী বিশ্বজননী মাগো কৃপা কর দয়াময়ী বিশ্বজননী পাকর জননী হরি 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 বলে কৃপা কর জননী হরি 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 বলে কৃপা কর জননী বিশ্বজননী কৃপা কর জননী বিশ্বজননী হরি বল তাহলে গৌর হরি আমার সুরধনী গঙ্গার তীরের মা যে সারাক্ষণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়ায় আজকের মা কালীর একটি মন্দিরে এসে প্রভুই আমার মাকে ডেকে বলছে মা আমাকে কৃষ্ণকে এনে দাও হরিব রাধা ভাবে বিভোর কৃষ্ণ এনে দাও মায়ের চরণে গিয়ে প্রণাম করছে আর বলছে আর এদিকে সেই সময় মা শাক্ত আর বৈষ্ণবের মাঝে দ্বন্দ্ব ছিল তো বৈষ্ণব পদকর্তা কি বলছে মা ওই ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে ভেদবাদী মূর্খ জনে আমাদের নদিয়ার চা গৌর হরি ওই না পুরাবের হবে ভেদবাদে মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে মহনই চৈতন্য দা সে মহনই চৈতন্য দা সে মহনই চৈতন্য গৌর হরি বল হরি বল নয় চৈতন্য দে নয় চৈতন্য আজ চৈতন্য দাসেতে কহে পূরব লীলা শরণ কো হে চৈতন্য দাসে শরণ করে চৈতন্য দাসেতে ভরে পূরব লীলা
शरण करे चैतन्य दास रे भावे पुरमिला शरण करे चैतन्य दास ते 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 भने पूरब लीला शरण कोरे तक 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 घिनी तक 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 घिनी घिना तक तक घिना तक तक घिना तक घिना रात तक तक निजार रात तक तक निजार रात तक तक शरण कोरे चैतन्य दास ते भने पूरब लीला আজ এক ভক্ত যার নাম হলো কেউ কেউ জানেন সুতপা ব্রাহ্মণ, আবার কেউ কেউ বলেন জ্যোতিষ ব্রাহ্মণ। সরস্বতী নদীর তীরে বসে একাকী সাধন ভজন করে চলেছেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। মনে বড় বাসনা প্রভু আসলেই, তবে মনের বাসনার কথা তিনি তার চরণেই অর্পণ করবেন। আমরা কি জানি মা, আমাদের এই যে আত্মদম্ভ, আমাদের এই যে আত্মহংকার, আত্মহংকার আমরা অনেকেই করি। দেখবেন যার অনেক টাকা পয়সা আছে সে করে তার অর্থের অহংকার, যে আবার বিদ্যা বুদ্ধিতে পণ্ডিত সে করেন তার বিদ্যার অহংকার, আবার যে দেখতে ভালো সে করে তার রূপের অহংকার। তো এই যে আত্মহংকার, এই যে আত্মদম্ভ, বিদ্যা বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু ভগবানের চরণে নিবেদনের মতো, নিবেদনকে কি বলা হয় না আত্মত্যাগ। আর আত্মত্যাগের মধ্যে দিয়ে কি হয় মা, না আত্মত্যাগের মধ্যে দিয়ে হয় আত্মনিবেদন। আত্মনিবেদন না করলে ভগবানকে পাওয়া যায় না মা। ভক্তির ভক্তি যখন হয় ঊর্ধ্বগামী, ভগবানের করুণা হয় নিম্নগামী। যত ভক্তি দিয়ে ডাকবেন সেই ভক্তি উঠবে কোথায়, ওপরে, আর ভগবানের করুণা আসবে সেই নিম্নগামী হয়ে, সেইখানে এসে একটি জায়গায় মিলন হবে। ভক্তি আর করুণার মিলনস্থল হল আমাদের এই হৃদয় বৃন্দাবন, হরি বল। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয়। আপনি যতই দামি ফল, দামি পোশাক, সোনার জিনিস যাই দিয়ে ডাকুন, একমাত্র ভক্তিতেই ভগবানকে বাধা যায়, ভক্তি ছাড়া বাধা যায় না। ভক্তি আর নয়নের জল দিয়ে ভগবানকে ডাকলে, লক্ষ লক্ষ টাকার জিনিস দিয়ে ডাকুন, ভগবানকে কিন্তু পাওয়া যাবে না। এ কলিযুগে ভগবান পেয়েছে কে মা,
এত তো আমরা সব ডাকাডাকি করছি, আমাদের কি সেই রকমটা? আমরা কিন্তু ভগবানের কাছে গিয়ে কি বলি মা, ঠাকুরের কাছে গিয়ে প্রথমেই বলি, ঠাকুর এই বছর আমার ছেলে মাধ্যমিক দেবে, স্টার নিয়ে যেন বেরোয়। ঠিক বলেছি মা? একতলা বাড়ি আছে ঠাকুর, ওটা দোতলা করে দাও। ঠাকুর পাকা বাড়ি তো হলো, এবার একটা গাড়ি হলে খুব ভালো হয়। এমন ভাবে ডাকলে কি ভগবান আসে মা? অদ্বৈত প্রভুর আকুল আহ্বানে ভগবানকে নেমে আসতে হয়েছিল, তাহলে তার ডাকের মধ্যে আর আমাদের ডাকের মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স আছে, পার্থক্য আছে। সে কিন্তু নিজের সন্তান, নিজের স্ত্রী কারুর জন্য ডাকেনি, সে নিজের স্ত্রীর জন্য ডাকেনি, নিজের জন্য ডাকেনি, নিজের সন্তানের জন্য ডাকেনি। সে দেখেছিল তিল তুলসী নয়নের জল দিয়ে এই জগৎ জীবকে উদ্ধার করবে বলে, জগতের কল্যাণার্থে ডেকেছিল বলেই তার ডাক ভগবান শুনেছে। স্টেশনে কত ভিখারি মা আছে দেখেছেন তো, কত ভিখারি ভিক্ষা চায়, সকল ভিখারিকে কি আপনি ভিক্ষা দেন? সকল ভিখারিকে ভিক্ষা দিই মা বলুন, আমরা দিই সবাইকে ভিক্ষা, যারা যারা চায় তাদের সবাইকে ভিক্ষা দিই? ভিক্ষা দিই না। তাহলে মনে যখন হয় না এর ভিক্ষার প্রয়োজন আছে, আমাদের যখন মন বলে দেয় না এর সত্যিকারের ভিখারি, একে দিলে বোধ হয় এর সংসারে সুখ আসবে বা শান্তি বা দুবেলা খেতে পাবে, একে দেওয়া দরকার, তখন আমরা কিন্তু সেই ভিখারিকে পয়সাটা দিই, সবাইকে কিন্তু পয়সা দিই না। ঠিক সেই রকম মা, আমাদের ডাকটা যেন সেই রকম হয়, নিজেদের জন্য ডাকলে ভগবান আসে না। আমরা যদি সদাসর্বদা নিজের জন্য ডাকি ভগবান আসে কি করে? অদ্বৈত প্রভুর আকুল আহ্বানে নেমে এসেছিলেন গোলকের হরি ভুলকে, কারণ তিনি জগৎ জীবের কল্যাণের জন্য, জগৎ জীবের মঙ্গলার্থে তিনি ডেকেছিলেন, তাই নামতে বাধ্য হয়েছিলেন প্রভু আমার। তাই সেই আত্মনিবেদন করে যদি বলা যায়, ও গো প্রভু আমি তোমার চরণের দাস, আমি এ জগতে এসেছি শুধু তোমার কৃপা পাবার জন্য, তোমার চরণ ছাড়া এ জগতে আমি আর কিছু চাই না, কখনো কোনোদিন তুমি আমায় তোমার চরণ ছাড়া করো না দয়াময়, এমন করে যদি ভগবানকে ডাকা যায় না, ভগবান কি সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে? সে বৈকুণ্ঠে থাকুক, গোলকে থাকুক, ভুলোকে থাকুক, দেবলোক, ইন্দ্রলোক, শিবলোক, পাতাল লোক, যে লোকেই থাকুক তাকে আসতেই হবে। তো আজ এমনই এক ভক্ত সরস্বতী নদীর তীরে বসে শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের ভজন করে চলেছেন, বদনে কি নাম? জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ, জয় 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 নারায়ণ রাম নাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নাম, জয় নারায়ণ রাম নাম, জয় নারায়ণ রাম নাম, জয় নারায়ণ রাম নারায়ণ, দেখা
narayon jai narayon ram narayon jai narayon ram narayon jai narayon ram narayon jai narayon ram narayon jai gaur kamal amdagar hari bol hari bol jai narayon ram narayon jai narayon ram narayon jai narayon ram nam jai narayon ram narayon jai narayon ram nam bhaktir bhakti ar bhaktir nayoner jole ba যে সর্বস্ব পরিত্যাগ করে সে সাধন ভজনে মেতেছে, সর্বস্ব পরিত্যাগ করে সে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের ভজন করে চলেছে। দেখতে দেখতে এক বছর, দু বছর, তিন বছর, চার বছর করে মা এগারোটা বৎসর কেটে গেছে। ভক্তির নয়নের জল আর ভক্তির ভক্তিতে সমগ্র বৈকুণ্ঠ ধাম টলমল টলমল করছে। প্রভুই আমার কিছুতে বৈকুণ্ঠে বসে থাকতে পারছে না। আমার ভক্তির নয়নের জল উপেক্ষা করবার ক্ষমতা ভগবানের নেই। যদি ডাক্তার সত্যিকারের হয় না, প্রভুই আমার স্থির থাকতে পারলেন না। বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে একেবারে মর্ত্য ধামে ওই ভক্তের সম্মুখে এসে উপস্থিত হলেন। এসে বললে, দিজাবর বলো কেন তুমি আমায় এমন ভাবে সাধন ভজন করে চলেছ, কি চাও তুমি আমার কাছ থেকে? কর জোর করে বলল, দয়াময় তবে শোনো আমি কি চাই জানো? আমার বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে আমি পাবো বলে, বধুর আমার বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে আমি পাব বলে, বধুরূপে বড়ই আশা আমার, বড়ই আশা আমার, বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে আমি পাব বলে, বধুরূপে আমার বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে আমি পাব বলে, বধুরূপে তাহার যাব আমি, নব নব সাজে তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে সাজাব আমি নবসাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে সাজাব আমি নবসাজে।
তাহারে সাজাবো আমি নবসা সাজে তাহারে রাখিব আমি হৃদয় মনে বড়য়া সাজে গেছে তোমার লক্ষ্মীকে আমি পাবো বলে বধুরূপে আমার বড়য়ার আশা জেগেছে তোমার লক্ষ্মীকে আমি পাবো বলে ও ধরো রে অসম্ভব প্রভু আমার বলে উঠলেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ আমার ভক্তকে উদ্দেশ্য করে বলে উঠলেন অসম্ভব অসম্ভব তুমি আমার ভক্ত হতে পারো কিন্তু আমি আমার প্রিয়া কমলাকে তোমায় দান করে দিয়ে যেতে পারবো না হরি বল মা কেউ পারে মা নিজের স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দিয়ে যেতে কেউ পারে বলছি আমি আমার প্রিয়া কমলাকে তোমায় দান করে দিয়ে যেতে পারবো না তুমি আমার কাছ থেকে অন্য কোনো বর চাও তা তোমায় আমি দিতে পারি তুমি যদি এই শশধরা রাজ্যের অধিপতি হতে চাও তা তোমায় আমি দিতে পারি কর জোর করে বলল দয়াময় রাজত্বের আমার প্রয়োজন নাই বেশ তুমি যদি আমার কাছে সহস্র স্বর্ণ মুদ্রা চাও তাও তোমায় দিতে পারি বলল করুণাময় যার রাজত্বই নাই সে তোমার সহস্র স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে রাখবে কোথায় তাই সহস্র স্বর্ণ মুদ্রারও আমার প্রয়োজন নাই বেশ তবে তুমি আমার কাছ থেকে অন্য কোনো বর চাও কর জোর করে বলল গো করুণাময় ওগো দয়াময় ওগো দিনীর দয়াল দীনবন্ধু করুণার সিন্ধু তোমায় সবাই বলে তুমি নাকি ভক্তির ভগবান তুমি নাকি ভক্তির নয়নের জল উপেক্ষা করে থাকতে পারো না ওগো করুণাময় তবে তুমি ফিরে চলে যাও তুমি যদি আমার মনের বাসনা পূর্ণ নাই করবে তবে বৈকুণ্ঠ পরিত্যাগ করে মর্তধামে এলে কেন যাও দয়াময় ফিরে যাও আমি জানি দয়াময় তুমি ভক্তকে কাঁদিয়ে থাকতে পারো না আসতে তোমাকে হবে ফিরে চলে যাও দয়াময় আমিও তো দেখি আমার ভজন সাধনী করে তোমাকে পাই কিনা যতদিন না আমি আমার মনের বাসনা পূর্ণ করতে পারবো আ মরণে সরস্বতী নদীর তীরে তোমার ভজন সাধন করে যাব যাও প্রভু যাও ফিরে যাও তুমি তোমার বৈকুণ্ঠে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ আমার মর্তধাম পরিত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে গেলেন মা প্রত্যেক দিনের নাই আজও মা কমলা এসে তাড়াতাড়ি করে স্বামীর চরণ ধৌত করে দিয়ে নিজের আঁচল দিয়ে চরম দুখানা মোছায় দিচ্ছে মা হরি বল হরি বল আঁচল মোছায় দিচ্ছে আর জিজ্ঞাসা করছে স্বামী তুমি তো ভক্তের কাছে গিয়েছিলে তবে কি ভক্তের মনোবাসনা পূর্ণ করে আসনি বলল কমলা আজ আমি ভক্তের মনোবাসনা অপূর্ণ রেখেই বৈকুণ্ঠে ফিরে এসেছি বলল বাহ চমৎকার এই না হলে তুমি ভগবান
এই না হলে ভক্তরা তোমার কাছে এসে তাদের মনের কষ্টের কথা নিবেদন করি। কেন দয়াময়, কেন ভক্তির মনোবাসনা অপূর্ণ রেখে তুমি মর্তধাম পরিত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে এলে? বলছি কমলা, এই জগতে সবাই আমায় ভক্তির ভগবান বলে, কেন জানো? যত ভক্ত আমার কাছ থেকে যা চেয়েছে আমি সব উজাড় করে দিয়ে দিয়েছি, নিজের বলতে কিছু রাখিনি, যে যখন যা চেয়েছে আমার কাছে দিয়ে দিয়েছি আমি। কিন্তু জানো কমলা, এই ভক্তই আমার কাছ থেকে এমন একখানা বর চেয়েছে যা আমার পক্ষে দেওয়া সম্ভব না, যা আমার পক্ষে কখনো কোনোদিন দেওয়া সম্ভব নয়। কমলা বলছে, স্বামী কি চেয়েছে ওই ভক্ত? বলছে, সে কথা আমি বলতে পারবো না কমলা, সে কথা আমায় জিজ্ঞাসা করো না, আমি সে কথা বলতে পারবো না। কিন্তু স্বামী, বৈকুণ্ঠ ধাম আজও টলমলো করছে, সেই ভক্তির নয়নের জলে আর ভক্তির ভক্তিতে আজও বৈকুণ্ঠ ধাম টলমলো করছে। একটি বার যাও, শেষবারের মতো ভক্তের কাছে গিয়ে জানো সে তোমার কাছে আর কি চায়। যাও স্বামী যাও, হয়তো গিয়ে দেখবে সে অন্য কোনো বর চাইছে। বলল, বেশ তুমি যখন বলছো কমল আমি নিশ্চয়ই যাব। প্রভু আমার শেষবারের মতো বৈকুণ্ঠধাম পরিত্যাগ করে মর্তধামের দিকে চলেছে, আর এদিকে ভক্তির বদন সেই না। আমি হরি চরণ সারি করেছি, মুখে হরি হরি বলব ভা, আমি হরির চরণ সারি করেছি, হরি হরি বলব ভাই, আমি হরির চরণ সারি করেছি, হরি হরি বলিব ভাই। হরি ছাড়া বলব ভাই, হরি চরণ সারি করেছি, হরি হরি বলব ভাই, যেই না মর্তধামে দাঁড়িয়েছে মা,
প্রভুর আমার চরণের শব্দটি পেয়ে না একেবারে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছি। আমার প্রভু গো ও যে দিনের দয়াল দিন বন্ধু তুমি করুণার সিন্ধু তুমি করুণা করুণা করো করো মনে। ভক্তটি গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে মা চরণ দুখানা বুকের মাঝে জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে বলছে আমি জানি দয়াময়, আমি জানি দয়াময় তুমি আসবে, কতদিন তুমি কাঁদাবে আমায়, কতদিন তুমি আমায় কাঁদাবে, এক বছর নয় দু বছর নয়, এই সরস্বতী নদীর তীরে বসে আজ বারো বৎসর তোমার ভজন করে চলেছি, আমি জানি দয়াময় তুমি আসবে, ও গো করুণাময় ও গো কৃপাময় আজ যখন এসেছ আজ তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দিয়ে যাও। দেখতে দেখতে বারো বৎসর কেটে গেছে, নয়নের জল আর অন্তরের ভক্তি ছাড়া আমার আর কিছু নাই, ফিরে যাবার আগে তুমি আজ আমার মনের বাসনা পূর্ণ করে দিয়ে যাও দয়াময়। প্রভু আমার বলল দিজবর যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, বারবার কেন এবার তুমি আমার কাছ থেকে চাইছ, ও গো দয়াময় এসেছ যখন আমার মনের বাসনা পূর্ণ করে দিয়ে যাও, যদি আমার এতদিনের সাধন ভজন ব্যর্থ হয়ে যায়, যদি এতদিনের তপস্যা আমার ব্যর্থ হয়ে যায়, তাহলে এ প্রাণ রেখে আমি আর কি করব, যদি তুমি আমার মনের বাসনা অপূর্ণ রেখে চলে যাও দয়াময় তবে তুমিও জেনে যাও সম্মুখে সরস্বতী নদীর জল, ওই সরস্বতী নদীর জলে আমি আমার প্রাণ বিসর্জন দেব। চলে যাবার আগে জেনে যাও আমি আজ তোমায় বাধা দেব না, আর তোমার চরণ জড়িয়ে ধরে কাঁদব না, আর সরস্বতী নদীর তীরে বসে আর ভজন করব না, যাবার আগে জেনে যাও সম্মুখে সরস্বতী নদীর জল, ওই জলে আমি আমার এই প্রাণ বিসর্জন দিয়ে দেব। তুমি কেমন ভগবান বলো তো যে সামান্য একটা স্ত্রীর লোভ ছাড়তে পারে না, তাকে কেমন করে বলবো ভগবান, যাও দয়াময় চলে যাও, তুমি যখন আমার মনের বাসনা পূর্ণ করতে পারবে না তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো, চলে যাও। প্রভু আমার বললো দিজে বস্তব্ধ, আমি সারা জীবন ভক্তকে উজাড় করে দিয়ে এসেছি, যে যা দিয়েছি কারুর মনোবাসন আমি অপূর্ণ রাখিনি আজও রাখব না। ঠিকই বলেছ যে সামান্য একটা স্ত্রীর লোভ ছাড়তে পারে না, সে কেমন করে হয় ভগবান, তাই সমধি যাব তোমায় সরস্বতী নদীর জলে প্রাণ বিসর্জন দিতে হবে না, এতদিনের তোমার ভক্তি তোমার নয়নের জল এতদিনের তোমার ভজন সাধন আমি ব্যর্থ হতে দেব না, কথা দিয়ে গেলাম এ জন্মে নয় পর জন্মে তুমি আমার স্ত্রীকে তোমার স্ত্রীরূপে পাবে পাবে পাবে। প্রভু আমার বর প্রদান করে মা মর্ত্যধাম পরিত্যাগ করে বৈকুণ্ঠ ধামের দিকে যাত্রা করলেন,
মায়া মা আজও বসে আছেন স্বামীর অপেক্ষায়, স্বামী কখন আসবে। যেই বৈকুণ্ঠে চরণখানে রেখেছেন, মায়া মার তাড়াতাড়ি করে এসে চরণ দুখানা ধৌত করে দিয়ে আঁচল দিয়ে চরণ দুখানা মুছাই দিয়ে জিজ্ঞাসা করছে, স্বামী আজ ভক্তকে বর প্রদান করে এসেছ? বলল, হ্যাঁ কমলা, আজ ভক্তকে বর প্রদান করে এসেছি, কিন্তু তোমার নয়নে জল কেন? বলো না স্বামী, তুমি অমন করে কাঁদছ কেন, কি হয়েছে তোমার? বলছে কমলা, ওই ভক্ত যে বর চেয়েছিল আদু সেই বরই চেয়ে নিয়েছে। যে বর আমি দেব না বলে বারবার মর্ত্যধাম পরিত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে এসেছে, আজ ওই ভক্ত বর প্রদান না করলে সরস্বতী নদীর জলে সে তার প্রাণ বিসর্জন দেবে। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করে এসেছি। স্বামীগু, ওই ভক্ত কি এমন চেয়েছে তোমার কাছে? বলছে কমলা, ওই ভক্তই আমার কাছ থেকে বর চেয়েছে, সে তোমাকে পরজন্মে তার স্ত্রী রূপে পেতে চায়। কমলা স্বামীর চরণে কথাটি শোনার সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়েছে মা। স্বামীর চরণে আছাড় খেয়ে পড়ে স্বামীর চরণ দুখানা জড়াইয়ে ধরে নয়নের জল দিয়ে চরণ দুখানে ধৌত করে দিচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, ও প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রত ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রত স্বামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রত স্বামী ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার বাহিরে নিরখি তোমারি মন মাঝি অন্তর জামি প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি মরমে প্রাণী তুমি আরামি ও গোয়ন্তর জামি প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী গো
স্বামীর চরণ ধরে জড়ায়ে ধরে অবিরত কেঁদে চলেছি। মায় আমার বলছে, স্বামী গো, এ জগতে এত নারী এত কিছু চেয়েছে, কখনো কোনোদিন আমি তো তোমার কাছে কিছু চাইনি। তোমার কাছে না চেয়েছি অর্থ, তোমার কাছে না চেয়েছি অলংকার, তোমার কাছে না চেয়েছি বিষয় সম্পত্তি। তবে ওগো করুণাময়, কোন অপরাধে, কি এমন অপরাধ করেছি, কি এমন অন্যায় করেছি যে তুমি তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিলে, তোমার চরণ হেওয়ায় ঠাই দিলে না? কি অপরাধ করেছি দয়াময় একটিবার বলো। ওগো দয়াময়, যে বর দিয়েছো তা তুমি ফিরায় না। আমি যে বৈকুণ্ঠা দেব তিনি করুণে, আমায় যে সবাই মা কমলা বলে ডাকে, আমার চরণে যে সবাই পুষ্প নিবেদন করে, আমি কেমন করে হয়ে থাকব, কেমন করে হয়ে থাকবো এই ব্রাহ্মণের ঘরণে? বর একবার দিলে তা তো ফিরিয়ে নেওয়া যায় না, বর একবার দিলে তা তো ফিরিয়ে নেওয়া যায় না কমলা। যে বর দিয়েছি তা ফলবে বেশ, তবে তুমি আমাকে একবার ওই ভক্তকে দর্শন করতে দাও, একবার প্রাণ ভরে আমি এই ভক্তকে দর্শন করে আসি। স্বামীর অনুমতি নিয়ে মায় আমার বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে মর্তধামী ভক্তের সম্মুখে এসে দাঁড়ালে। যেই না মায় আমার এসে দাঁড়াইছেন, ভক্তটি মাকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেরে উচ্চস্বরে বলে বললেন, মা তুমি এসেছ। বলল পাষণ্ড কথা কয়, লজ্জা করে না আমাকে মা বলে ডাকতে? তুই না কিছুক্ষণ আগে আমার স্বামীর কাছ থেকে বর নিয়েছিস, তুই আমাকে পর জন্মে তোর স্ত্রী রূপে পাবি। শোন, আমার স্বামী যে বর দিয়েছে তা তুই পাবি ঠিকই, আজ আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম, সেদিন তুই হয়ে আসবি নপুংসক, তোর পৌরসত্ব বলে কিছু থাকবে না, তুই আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারবি না। আমি তোমায় মা বলে ডাকলাম আর তুমি আমায় এত বড় অভিশাপ দিলে, তোমা কেউ মা বলে ডাকলে এত বড় অভিশাপ দেয়? বলে আমি তোমায় মা বলে ডাকলাম আর তুমি আমায় এত বড় অভিশাপ দিলে, তবে তুমিও শুনে যাও, আমি যদি সত্য সত্য নিত্য নারায়ণের চরণ ভজন সাধন করে থাকি, 12 বৎসর কঠোর তপস্যা করে থাকি, তুমি হতে পারো বৈকুণ্ঠাধিপতির ঘরণী কমলা, তোমার চরণে সকলে পুষ্প নিবেদন করি, তোমায় সকলে মা বলে ডাকি, আজ আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, সেদিন তুমি হয়ে আসবে একৃষ্ট কলঙ্কিনী, আর এ জগতে তোমাকে কেউ আর মা বলে ডাকবে না। অভিশাপ দিয়ে অভিশাপ মাথায় করে নিয়ে মায় আমার মর্তধাম পরিত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে গেলেন। স্বামীকে গিয়ে বললেন, স্বামী, আমি অভিশাপ দিয়ে এসেছি, আবার অভিশাপ মাথায় করে নিয়ে এসেছি, তবে তুমি তো সর্বকারণের কারণ, তুমি জানো সেদিন আমি কে হয়ে আসব, সেদিন ওই জ্যোতিষ ব্রাহ্মণ কে হয়ে আসবে, আর সেদিন তুমি বা কে হয়ে আসবে? বলল, কমলা, সেদিন তুমি কে হবে জানো? তাহলে শোনো, বৃষভন নন্দিনে আর রাজনম দিনে নাম লইবে রাধা, আবার আমার লিখনে আয়ানের ঘরে পথ রূপে থাকবে বাধা। বৃষভন নন্দিনে রাজনন্দিনী নাম লইবে রাধা, আমার লিখনে আয়নের ঘরে বধূ রূপে থাকবে বাধা, আমার লিখনে আয়নের ঘরে
পথ রূপে থাকবে বাধা ওরে আমার লিখনে আয়নের ঘরে বধূ রূপে থাকবে বাধা ওরে আমার লক্ষ্মী রাধা হবে আমার লক্ষ্মী রাধা হবে ওরে আমার লক্ষ্মী রাধা সেদিন তুমি হয়ে আসবি বৃষভান রাজ নন্দিনী রাধা ঠাকুরানের রূপে সেদিন ওই জ্যোতিষ ব্রাহ্মণ হবে শাক্ত কালী সাধক আয়ান ঘোষ রূপে আর সেদিন আমি কি হব জানো আমার জন্ম হবে দেবকীর উদরে পিতা হবে আমার বসুদেব প্রতিপালিত হবই আমি নন্দ যশোদা আলয়ে সেদিন তোমার আমার মিলন হবে নিশ্চিত তোমার কলঙ্কের নাম মোচন করবার লাগি সদা সর্বদা আমি তোমায় রক্ষা করে যাব হরি বল তাহলে আজ মা চলুন যাব মাধুর্য ধাম প্রেম নিকেতন শ্রীধাম শ্রী বৃন্দাবন কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন তো দেখি মা জয়রাধি জয়রাধি কারা কারা যাবেন বাবারা কেউ যাবেন না চলুন সবাই মিলে যাব আজকে বৃন্দাবনে সশরীরে তো যেতে পারবো না সশরীরে যাওয়া যাবে না মা বৃন্দাবন তো অনেক দূর তাহলে কিভাবে যেতে হবে কে যাবে কে যাবে মা কোনটা যাবে মন যাবে সবার আগে যে দৌড়ায় সেটা হলো মন হরি বল তাহলে চলুন আমরা সবাই মিলে যাব বৃন্দাবনে হরি বল ও হো হো আহা হো হো वृंदावन में ओ ओ ओ वृंदावन में वृंदावन में वृंदावन राम राम जोधी आई छुटे आए राई करे उलू धनी उलू धनी है जोधी आई छुटे आए वृंदावन राई करे যদি আই ছুটে আই বৃন্দাবনে রাই কাটু দেখবি যদি আই বৃন্দাবনে রাম কাটু দেখবি যদি আই ছুটে আই বৃন্দাবনে রাই কাটু দেখবি যদি আই বৃন্দাবনে রাম কাটু দেখবি যদি আই সখাসনে খেলেছে খেলা ও সখাসনে খেলেছে খেলা সখাসনে খেলেছি খেলা সখাসনে খেলেছে খেলা ও সখাসনে মজা রে ভাই
रावण राम करू देखी जोजिया छुटे आए वृंदावन राम करू देखी जोजिया छुटे आए वृंदावन राम करू देखी जोजी आवण मधुर सेवा सुनबे जदि आय 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 मधुर मधुर राधा नाम दाई भी जदिया वृंदावन मधुर सेनाम सुनबे जदि आय 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 मधुर मधुर राधा नाम दाई भी जदिया उलुध्वनि कय वृंदावन मधुर सेगा सुनबे जदि आय 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 मधुर मधुर राधा नाम गाई भी जदिया वृंदावन मधुर सेगा सुनबे जदि आय 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 मधुर मधुर राधा नाम गाई भी जदिया एक दुई तीन चार एक তালে করুন একজন আগে বলছে একদিন পরে পড়ছে খোলাতে যেমন চাল দিলে মুড়ি ফুটে দেখেছেন চড়বড় 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 করে একটা আগে একটা পরে সবাই মিলে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হ্যাঁ বলো রাধে রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 বলো বলো রাধে 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 বলো 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 রাধে 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 আজ প্রেম নিকেতন সুধাম সে বৃন্দাবন আর আমরা বৃন্দাবনে গিয়ে কি বলি মা রাধে রাধে তাই না মা কারোর সঙ্গে দেখা হলেও রাধে রাধে বলি আবার কেউ যদি সাইকেল নিয়ে সম্মুখ দিয়ে এসে দাঁড়ায় সেখানেও রাধে রাধে বলি কি তাই তো তাহলে একবার সবাই মিলে চলুন তো যাই গৌর হরিয়া নিত্যানন্দ প্রভু যে দায়িত্ব দিয়ে গেছেন আমাদেরকে সেটা একটু সবাই মিলে করি আসুন সেটা কি মা দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল নমস্কার একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন
কৃষ্ণ বলে হরে কৃষ্ণ ষোলো নাম বত্রিশ অক্ষর মা এই নামেই সেই মধু যে মধু বদনে দিলে ভব নদী পার হয়ে যাওয়া যায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দুহাত তুলে সবাই মিলে দুহাত তুলে সবাই মিলে দুহাত তুলে সবাই দুহাত তুলে বলে রে কৃষ্ণ নায়া পাপীর তুই সেই মুখ্য ধা দুহাত তুলে বলে কৃষ্ণ না সকল মনস্কাম একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মো কৃষ্ণ বলে একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজকে মায়েদের বদনে উলুধ্বনি নেই কেন কাল কালকে দিয়েছিলেন খুব নাকি ওই জন্য আজ একটু জমে গেছে কত পাপি তাপি ও কত পাপি তাপি তোরে গেল এই মহারামে আজ মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তোরে গেল এই মহারামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে পাপি তাপি ও কত পাপি তাপি তোরে গেল এই মহারামে আজ মধুর নাম ছড়িয়ে দেব সকল কত পাপি তাপি ও কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে গাইব কৃষ্ণ না সেটা কি হবে শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম আর যেখানে হয় কৃষ্ণ নাম সেটা কি হয় হবে সেটা বৃন্দাবন ধাম আরে শহর গিয়ে গাইব কৃষ্ণ না হবে সেটা বৃন্দাবন ধাম হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওমা উলুধ্বনি আপ ডাউন করছে কেন সিরিজের মতো এই কৃষ্ণ নামে এই কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নীতা আজ ভক্তগণ সবে মিলে হরি গুণ গায় এই কৃষ্ণ নামে এই কৃষ্ণ নামে মেতে ছিল গৌরার নীতা হাত তুলে ভক্তগণ সবে মিলে হরি গুণ গায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায় এই কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নীতা ভক্তগণ সবে মিলে হরি গুণ গায় আরে করি আরে
হরি বল মা, কেউ সঙ্গে যাবে না। এই যে দেখবেন, বলে না আমি তোমাকে না খুব ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। ওমা প্রাণটা বেরিয়ে গেলে সে আর বলবে আমি তোমার সঙ্গে যাব। হরি বল হরি বল। কি গো মা, ঠিক বলেছি? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। যখন সেই মানুষটার প্রাণটা আউট হয়ে যাবে, সে মানুষটার সঙ্গে আর যাবে? যে বলছিল এতক্ষণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে বাঁচবো না, যাবে? কেউ যাবে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্বামী সন্তান, সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যতই বলুন আমার আমার, শেষের দিনে পড়ে থাকবে সরকারি খামার। সন্ধ্যেবেলায় তোমার কি দুপুরবেলা ঘুম পেয়েছে? নীল শাড়ি রাধে রাধে। তাহলে যাবে এই জিনিসটাই, কোনটা? ষোলো নাম, বত্রিশ অক্ষর, কলিযুগের মহামন্ত্র। হরি বল হরি বল। সত্য ত্রেতা দাপ, যাগ যজ্ঞ পূজা অর্চনার ধ্যান, কোনোটাই যাবে না। খুব সহজ উপায় করে দিয়ে গেলেন যে কলির মানুষ ষাট সত্তর বছর আয়ু, তার মধ্যে পড়াশোনা, তার মধ্যে প্রেম, তার মধ্যে বিয়ে, তার মধ্যে সন্তান, তার মধ্যে সন্তানের পড়াশোনা, এত কিছু ষাট বছরের মধ্যে করতে পারবে না। হরি বল, খুব সহজ ভাষায় বললাম। তাহলে আমি সহজ পথটা বলে দিয়ে যাই, যাগযজ্ঞ পূজা অর্চনা করবার মতন কলির যুগের মানুষের ধ্যান নাই, ধৈর্য নাই, এরা করতে পারবে না, এত ধৈর্য নাই এদের। তাহলে আমি সহজ উপায়টা বলে দিয়ে যাই, সেটা কি? পারের করি পারের করি পারের করি পারের করি এই হরি না পাপিরতি এই মক্ষধা, আরে পারের করি এই হরি না পাপিশতা বৃন্দাবন ধা, পাবে পারের করি এই হরি না পাপিরতি সেই মক্ষধা, ভজরে মন হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কেউ সঙ্গে যাবে না। হরি বল হরি বল। একমাত্র নাম সঙ্গে যাবে ভবপারের সম্বল, যে নদীর কুল নাই কিনারা নাই, এপার থেকে ওপারে যাবার রাস্তা নাই। মাতৃ গর্ভে যখন ছিলাম দশ মাস দশ দিন, মাতৃ জঠরি প্রতিজ্ঞা করে এসেছিলাম প্রভু ভবে গিয়ে তোমার ভজন করব, যেটা বলে এসেছিলাম সেটাই ভুলে গেলাম। হরি বল হরি বল। যখন মায়ার কথা অঙ্গে পড়ল সব ভুলে গিয়ে মায়ায় আবদ্ধ হয়ে গেলাম। হরি বল হরি বল। বলে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, মায়া পিসাচি তারে গলেতে বাঁধিলা। আমরা হলাম জগৎ জীব, প্রত্যেকের আলাদা আলাদা একটা পরিচয় আছে মা এ জগতে, কিন্তু ওই জগতে একটাই পরিচয়, কি? আমরা সবাই নিত্য কৃষ্ণ চরণের দাস। এত সুন্দর দেহ সম্পদ দিয়েছে, কিছু পাবে তো মা? তারও তো কিছু কিছু চাই, একেবারে শুধু হাতে তো সব দেওয়া যায় না মা। হরি বল হরি বল। একেবারে শুধু হাতে দেওয়া যাবে না, কিছু তো নিতে হবে। সব কিছুর যখন ট্যাক্স লেগে গেছে, তাহলে এ দেহটারও তো ট্যাক্স দিতে হবে কি মা? সেটা কি মা? এই যে বদনে কৃষ্ণ নাম, এছাড়া আর তিনি কিছুই চান না মা। নয়নের জল আর অন্তরের ভক্তি দিয়ে দে, যদি কেউ নয়নের জল আর অন্তরের ভক্তি দিয়ে যদি তার নাম গুণকীর্তন বদন ভরে করতে পারে, তাহলে তিনি আর কোথাও থাকতে পারবে না, হৃদয় বৃন্দাবনে এসে দাঁড়িয়ে থাকবে।
আমাদের হৃদয় বৃন্দাবনে অনেক ময়লা জমে গেছে গো। সরোরিপুর বসর পড়ে বসে আছি আমরা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তে বসন সরাতে গেলে কৃষ্ণ নাম দিয়ে সরাতে হবে, মাজতে হবে ভালো করে। কৃষ্ণ নাম দিয়ে মেজি আর নয়নের জল দিয়ে ধৌত করতে হবে, তবে গোবিন্দকে দেখা যাবে, না হলে পাওয়া যাবে না। হরি বল হরি বল। যা রাধে, অমাবস্যার ঘোর অন্ধকার, প্রাণ গোবিন্দই আমার, কৃষ্ণপক্ষের অমাবস্যার তিথিতে বংশী ধ্বনি করে চলেছে, আর ওই বংশী ধ্বনি শুনে শ্রীমতী রাধারানী আমার আর ঘরের মাঝে স্থির থাকতে পারছে না। স্থির থাকতে না পেরে সখীদেরকে ডেকে বলছে, তোরা তো আমার মরমী সখী, ওই শোন শ্যামের বাসে শোনা যায়। সখীরা বলছে, রাধি আমরা তো কই শ্রবণ করতে পারছি না, শুনতে পারছি না, কোথায় রাধে রাধে বলে বংশের ধ্বনি হয়? বলছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি, জানিস সহি, রাধে রাধে বলে আমায় ডাকে। তো রাধারানী আমার বড় জোর করে গোবিন্দকে উদ্দেশ্য করে বলছি, বাজাইও না অমন করে বাসি, বাজাইও না বাসি, বাজাইও না তুমি কি জানো প্রাণবধু, আমি তো তোমারি, আমি তো তোমারি, তবে কেন এমন অসম কুলে নাশা মাসি বাজায়, বাজায় এই অবলার প্রাণ। সংকেত করিয়া তাতে মোহন মুরলি হাতে, 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 চরাধেনু ফেরে ঘরে, চরাধেনু ফেরে ঘরে, যোগী যোগ ভোলে, যোগী ভোলে, মনের ধ্যান টলে, মনের ধ্যান টলে, পবন দাঁড়ায়ে শোনে, সংকেত করিয়া তাতে
মোহন মুরলি হাতে সংকেত করিয়া তাতে মোহন মুরলি হাতে আধারে মৃদু মৃদু পাই আমার আধারে মৃদু মৃদু পাই আধারে মৃদু মৃদু পাই আমার আধারে মৃদু মৃদু পাই বাঁশি বাজাইতে লাগল হাসি হাসি বাঁশি বাজাইতে লাগলো কালো শশী হাসি হাসি বাঁশি বাজাইতে লাগলো কালো শশী হাসি হাসি নাচি বাজাইতে লাগলো আবার কালো শশী হাসি হাসি আবার জয় রাধে শ্রী রাধে বলে কালো শশী হাসি হাসি বাঁশি বাজাইতে লাগলো হাসি হাসি জয় রাধে শ্রী রাধে বলে কালো শশী হাসি হাসি জয় রাধে শ্রী রাধে বলে বাজাইতে লাগলো বাজাইতে লাগলো গোবিন্দই আমার বংশধ্বনি করে রাধে রাধে বলে রাধারানী আমার ব্যাকুল হয়ে পড়েছে মা চঞ্চলা হয়ে পড়েছে সখীরা বলল রাধি আমরা তোকে নিয়ে যেতে পারব না এটা অমাবস্যার ঘোর অন্ধকার তোর শাশুড়ি আর ননদিনী আছে শাশুড়ি তোর শাশুড়িকে দেখলে আমাদেরই নিজেদের শাশুড়ি যায় হরি বল হরি বল তারা তোর শাশুড়ি আছে ননদেনি আছে আমরা গেলে অনুমতি দেবে না কেন এটা অমাবস্যার ঘোর অন্ধকার তাহলে কি হবে বলে এক কাজ কর রাধি তুই মাকে আশ্রয় কর একমাত্র মাই পারবে তোকে নিয়ে যেতে তো শ্রীমতী রাধারানী আমার কি করলেন না মাকে আশ্রয় করলেন যোগে মায়া যোগ মায়া হে মা যোগ মায়া মা দেবাস্ত্রী সন্দীপন মনির মা আর মধুমঙ্গলীর ঠাকুমা
ব্রাহ্মণ্য দেবীর জন্ম কিন্তু বাবা শিবের অংশে, যিনি ছিলেন পরম বৈষ্ণব। তো বড়ি মামা চলেছে কেমন করে? আজ ঠম কি ঠম, ওরে ও ললিতা একটু উঠে দাঁড়া। আজ ঠম কি চলে বড়ি মা গোয়া, 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 ঠম কি চলে বড়ি মা গোয়া, আজ 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 ঠম কি চলে বড়ি মা গোয়া। আপনা ভাবে কোন দিকে মন আছে, বড়ি মা মনে ভাবে ডায়রা করে কি করি বইয়া, বড়ি মা মনে ভাবে কি করি বয়ার, মনে ভাবে রায়ের তরে কি করি বয়ার, বড়ি মা মনে ভাবে রায়ের তরে কি করি বয়ার, মা ভাবেন মনে মোহনে, মা ভাবেন মনে মোহনে, মা ভাবেন মনে মোহনে, মা ভাবেন মনে মোহনে, মনে ভাবে রায়ের তরে কি করি বয়ার, বড়ি মা মনে ভাবে রায়ের তরে কি করি বয়ার, বড়ি মা মনে ভাবি, বড়ি মা মনে ভাবি রায়ের তরে কি করি বয়ার, বড়ি মা মনে ভাবে রায়ের তরে কি করি বয়ার, হরি মা মনে ভাবে রায়ের কি করি বয়ার, হরি মা মনে ভাবে রায়ের কি করি বয়ার, বুড়ি মা মনে ভাবে রায়ের তরে কি করি বয়াজ, বুড়ি মা মনে মনে চিন্তা করছে মা কি করবো গো, রাধারানী ডেকেছে আমি যাচ্ছি, কি গো মা নাতনি ডেকেছে আমি যাচ্ছি, যাচ্ছি তো বটে কিন্তু গিয়ে কি উপায়টা বার করব, মনে মনে চিন্তা করলেন মা। রাধারানীর স্বামীর নাম কি? আয়ান, আয়ান ঘোষ, শাক্ত কালী সাধক, বদনে সর্বদা কি বলে জয় কালী, জয় কালী, জয় কালী, জয় কালী। মনে মনে চিন্তা করলেন রাধারানীর স্বামী কার ভক্ত? তাহলে শ্যামা মায়ের ভক্ত। আর আমাদের রাধারানী কার ভক্ত? শ্যামের ভক্ত। বলে আজকের শ্যাম আর শ্যামা, আজকের শ্যাম আর শ্যামা কি করবো মা এক করবো, হরি বল হরি বল, শ্যাম আর শ্যামা এক করবো। তাই কি বললো গো, তাড়াতাড়ি করে এসে যখন রাধারানী নিকটে দাঁড়িয়েছে না, দেখছে রাধারানী নয়নে অবিশ্রান্ত জলধার, বলে ওরে ও নাদিনী, বলি ওরে ও নাদিনী, বলি অমন করে কাঁদছিস কেন বল? রাধারানী আমার বলছে বুড়ি মা গো তুমি তো জানো এ জগতে আর কেউ না জানো গো, তুমি জানোই আমি কেন কাঁদি, কেন কাঁদি, ওই শোনো শ্যামের বাসি শোনা যায় রাধে রাধে বলে ডাকে, সে তো জানে আমার ঘরে জ্বালায় আবার আমার বাইরেও জ্বালায়। বুড়ি মা বললো শোন শোন অমন করে কাঁদলে হবে না, আমি কি বলি শোন, বলে বলো বুড়ি মা, না শোনালো না তনি ধনি লাই বনিল মনি, শোনালো না তনি ধনি মিলাই বনিল মনি, শোনালো না তনি ধনি ওরে নাতিনি, কৃষ্ণ ভা শোনালো না তনি ধনি মিলাই বনিল মনি, মিছে কেন মিছে কেন মিছে কেন কান, তুমি মিছে কেন মিছে কেন কান্দয়া কারণ, তুমি মিছ
কেমন মিছে কেমন মিছে কেমন কান্দয়া কারণ তুমি মিছে কেন মিছে কেন কান্দয়া কারণ শোন কাঁদলে ছেড়ে দেবে না তোর শাশুড়ি আর ননদিনী ওমা যদি কেউ কাঁদে শাশুড়ি আর ননদিনী যদি দেখে বউ কাঁদছে ওই যে কেলে ছোড়ার কাজে যাবার জন্য ছেড়ে দেবে কি বলেন মা ছেড়ে দেবে ছাড়বে না তাহলে কি করতে হবে না কালী পূজার ছল করে লইয়া যাব জেঠাই হরি কালী পূজার ছল করে লইয়া যাব জেঠাই হরি কালী পূজার কালী পূজা কালী পূজার ছল করে লইয়া যাব জেঠাই হরি কালী পূজার ছল করে ওরে নাতিনী হৃদয়কুঞ্জটাকে সাজাতে হবে কেমন করে গো আজ রাধারানী সাজবে এবার আমরাও সাজাবো আমাদের হৃদয়কুঞ্জকে কেমন করি মনে চাহি প্রাণী চাই মনে চাহি প্রাণী চাই দিলে চাই যারে 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 তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিনে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আসতে পারি তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারি তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে ¶¶
গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। জানে তো তাই মান গান তো দেখি আমি কি বললাম, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, এই বাজা তো দেখি মায়েরা গাইবে, গান তো মা গান একটুখানি, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, গান 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 গান, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, বা 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 এই তো বাহ এই তো, তবে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে, যৌবনে কোকিল ডাকে ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত আমায় থাকতে দেয় না ঘরে, যৌবন বসন্ত আমায় থাকতে দেয় না, যৌবন বসন্ত আমায় থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথা আসিতে পারে, মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই ধারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথা আসিতে পারে, কি বলছো দেখুন, আসলে আসিতে পারে, ভালো করে শুনবেন মা কি বলছে, পদকর্তাও একই কথা বলছে, কি বলছে, আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, ভরসা অন্তরে শিওর নয় আসতে, শিওর নয় ভগবান আসবে মা, কারণ শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি, হরিব সকালবেলায় পাত্র ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি, সময় চলিয়া যায় নদীর স্রোতেরও প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার তলে শত শত ধিক, বলে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তো, আর বৃদ্ধকালে ভজনে গণ্ডগোল কচিবেলায় ভজন সাধন, যদি ভজন সাধন করতে হয় কি হয় মা, কচিবেলায় ভজন সাধন আর বৃদ্ধকালে ভজনে গণ্ডগোল, যা করতে হবে সকালবেলায় সকাল সকাল সময় থাকতে করতে হবে, তাই দেখুন তিনিও বলছেন আসলে আসিতে পারে ভরসায়ন্তরে, আসলে আসিতে পারে ভরসায়ন্তরে, আসলে আসিতে পারে ভরসায়ন্তরে, আসলে আসিতে পারে ভরসায়ন্তরে, করিমে কই পাইলা কি আর ছাইরা দিতাম তারে, ভাই গৌর তোমার হরি বল হরি বল, ছাইরা দিতাম তারে, করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে, সাজাও গো আজ আমার প্রাণনাথা আসিতে পারে, তোমরা কুঞ্জ দাই গৌর তোমার হরি বল হরি বল, আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথা আসিতে পারে। তাহলে শ্রীমতী রাধারানী আমার
ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী সবাই মিলে সুন্দর করে সাজাচ্ছে। আর এদিকে চলেছে কোথায় গো বড়িমা জটিলা কুটিলার কাছে, বলে ওরা কুটিলা দেখ দেখিনি কে আসে ওটা, বলে ও মা হ্যাঁ গো মা তুমি ঠিক বলেছো তো, ওই তো আসে, কে আসছে গো মা, বলে এসো এসো বড়িমা সৌভাগ্যের আজ সীমানায়, 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 প্রণতি জানাই ও চরণে মাগো, প্রণতি জানাই ও চরণে মাগো, প্রণতি জানাই ও চরণে মাগো, আমি প্রণতি জানাই ও চরণে মাগো, শুভ দিনে শুভ ক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভ ক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভ ক্ষণে বলো মাগো কি কারণে, আজ শুভ দিনে শুভ ক্ষণে বলো মাগো কি কারণে, পদ ধূলি পড়িল ভবনে, পদ ধূলি পড়িল ভবনে, প্রণতি জানাই ও চরণে, প্রণতি জানাই ও চরণে, এসো এসো বুড়িমা সৌভাগ্যের আজ সীমানায়, প্রণতি জানাই ও চরণে প্রণাম করলেন, শুভ দিনে শুভক্ষণে বলো মা গো কি কারণে, পদধূলি পড়িল ভবনে, তোমার পদধূলি আমার ঘরে এমন শুভ দিনে কেন পড়েছে ও বড়িমা বলো, বলে তুই যখন বলেই দিলি শুভ দিন শুভক্ষণ তাহলে আমিও বলি, বলি করেছিস কি আয়োজন, করেছিস কি আয়োজন, করেছিস কি আয়োজন, করেছিস কি আয়োজন, শুভ কর্ম করতে পারো, করেছিস কি আয়োজন, আজ শুভ কর্ম করতে পারো, করেছিস কি আয়োজন, শুভ দিন বলছিস যখন, করেছিস কি আয়োজন, শুভ দিন বলছিস যখন, করেছিস কি আয়োজন, জটিলা বুড়ি বলছে ও বড়িমা কি আয়োজন করব, বলে কেন তুই তো বললি শুভ দিন শুভক্ষণ, এ তো আমি বলিনি, তুই বলেছিস শুভ দিন শুভক্ষণ তাই বলেছি আয়োজন করেছিস কি না, বলে কি আয়োজন করব, বলে কেন এ তিথিটা কি তিথি তুই জানিস না, বলে না তো বড়িমা, বলে বেশ জানিস না যখন জেনে নে, তাহলে শোন, আজি আমার বর্ষার তিথি, চিরকালের চিরদিনের আছে রীতি, আজি আমার বর্ষার তিথি, চিরকালের চিরদিনের আছে রীতি, আমার শ্যামা পদ শ্যামা পদ কালী পদ না কালী পদ, করিলে পূজন ওই না শ্যামা পদ কালী পদ, করিলে পূজন ওই না শ্যামা পদ কালী পদ, করিলে পূজন ও তুই হয়েছিস কি আজি বিশ্বরণ, তুই হয়েছিস কি আজি বিশ্বরণ, শোন এটা হলো অমাবস্যার ঘোর অন্ধকার, এই অমাবস্যার তিথিতে শ্যামা মায়ের চরণ পুজো করতে হয়,
বললো বেশ তা নয় জানলাম। বলি ওরে ও জটিলে কি দিয়ে পুজো করতে হয় নিশ্চয়ই জানিস, আমাকে বলে দিতে হবে না। জটিলা বলছে, ও মরিমা সত্যি কথা বলছি গো, কালী পুজো কী দিয়ে করতে হয় আমি জানি না, হ সেটাও আমাকেই বলে দিতে হবে। বলে বলে তাহলে শোন, তিহি জবা রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত মন, দিয়ে জবা রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত মন, দিয়ে জবা রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত মন, দিয়ে জবা রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত মন, আজি দিয়ে জবা রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত মন, দিয়ে জবা রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত মন, আজি দিয়ে জবা রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত মন, দিয়ে জবা রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত মন, আজি দিয়ে জবা রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত মন, হই দিয়ে চন্দন রক্ত চন্দন হয়ে শুদ্ধ শান্ত এমন পূজব মায়ের চরণ, রক্ত জবা অগুরু চন্দন দিয়ে শুদ্ধ হয়ে পবিত্র মনে শ্যামা মায়ের চরণ পুজো করতে হবে। তো তুই যদি অনুমতি দিস তোর বউটাকে আমি নিয়ে যাই, তাই কি বললেন, যদি অনুমতি 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 দাও আমারে, সঙ্গে লয়ে রাধিকারে অনুমতি দাও আমারে, সঙ্গে লয়ে রাধিকারে সমাচর করব হারাধন, হে তাই আমি এসেছি যখন আর, হে তাই আমি এসেছি যখন, তাই বলি কি অনুমতি দাও হে আমায়, অনুমতি দাও হে আমায়, অনুমতি দাও হে আমায়, অনুমতি দাও হে আমার সঙ্গে লয়ে শ্রীরাধিকায়, অনুমতি দাও হে আমায় সঙ্গে লয়ে শ্রীরাধিকায়, অনুমতি দাও হে আমার সঙ্গে লয়ে শ্রীরাধিকায়, আবার পূজি গিয়া জগদমাতায় সঙ্গে যদি অনুমতি দাও বউটাকে সঙ্গে করে নিয়ে দাও। বরিমা মনে মনে চিন্তা করলে কি সর্বনাশ, কে গো জটিলা বলি, বলে মা আগো ঘাটের মরা বুড়ি এসেছে দেখো, পরের সংসারের মঙ্গলের জন্য কেমন মাথা ব্যথা দেখো দেখিনি, বলে শোনো শোনো আমার বউকে পাঠানো যাবে না, সবাই তো জানে ওর নামটা কি বৃন্দাবন, বৃন্দাবনে কি নাম গো, শ্রীমতী রাধারের নাম কৃষ্ণ কলঙ্কিনে, তাই শোনো এমন সময় যেতে দেওয়া যাবে না। বলে শোন, যদি তুই তোর বউটাকে অনুমতি দিস তাহলে কিন্তু তোর সংসারে মঙ্গল হবে, শাস্ত্র কি বলছে জানিস, বলে কি বলছে, না যে জন সধ বাহা নারী বিধি শাস্ত্র অনুসার, যে জন সধ বা নারী বিধি শাস্ত্র অনুসারে, যে জন সধ বাহা নারী বিধি শাস্ত্র অনুসার, যে জন সধ বা নারী বিধি শাস্ত্র অনুসারে, মায়ের পাত ধরায়ে আর মায়ের পাদ পড়াহে আর পো, মায়ের পাদ পড়াহে আর পো, আর মায়ের পাদ পড়াহে আর পো, চির আয়ুষ্মতী হবে চিরকাল সুখে রবে, সে চির আয়ুষ্মতী হবে চিরকাল সুখে রবে,
চিরকাল সুখে রবে অকল্যাণ হবে নিবারণ তার কল্যাণ হবে নিবারণ তার কল্যাণ হবে নিবারণ যেন সদবনারী বিধিশাস্ত্র অনুসারে মায়ে পাদ্য করয় অর্পণ সে চির আয়ুষ্মতি হবে চিরকাল সুখে রবে অকল্যাণ হবে নিবারণ তোর বউ যদি কালী পুজো করে তোর সংসারে মঙ্গল হবে তোর বইয়ের আয়ু বাড়বে বলে আমার বইয়ের আয়ু বেড়ে দরকার নেই ও বড়ি তুমি যে পথ দিয়ে এসেছো সেই পথ দিয়ে ফিরে চলে যাও অমা বড়িমা মনে মনে চিন্তা করলো বড়াই বুড়ি চিন্তা করছে কিছু তো এমন বলতে হবে যাতে অনুমতিটা দিয়ে দেয় বলে শোন এটা তো শুধু তোর বইয়ের মঙ্গল গেল এবার তোর ছেলের মঙ্গলটা কি হবে জানিস বলে কি হবে বলে তোর বউ যদি কালী পুজো করে বলে তার পতির আয়ু বেড়ে যায় পতির আয়ু বেড়ে যায় পতির আয়ু বেড়ে যায় যেজন পূজে কালী কাহাই পতির আয়ু বেড়ে যায় যেজন পূজে কালী তার পতির আয়ু বেড়ে যায় যেজন পূজে কালী কাহাই পতির আয়ু বেড়ে যায় যেজন পূজে কালী কাহাই অমাবস্যারে সাই যেজন তাই গৌর প্রমাণ হইব হইব আবার যেজন পূজে কালী কাহাই অমাবস্যারে সাই যেজন পূজে কালী কাহাই তার পতির আয়ু বেড়ে যায় পতির আয়ু বেড়ে যায় তার পতির আয়ু বেড়ে যায় বলে শোন যদি তোর বউ কালী পুজো করি তোর বইয়ের প্রতিমানে তোর কে আমার রাধারানীর প্রতিমানে জটিলার কে গো হ্যাঁ রাধারানীর পতি আয়ান জটিলার ছেলে আয়ান ওরি বল একমাত্র রাধারানীর পতি আয়ান জটিলার ছেলে ওরি বল তাহলে কি বললো ছেলের আয়ু বেড়ে যাবে তা যাই না শুনেছি ছেলের আয়ু বাড়বে এতক্ষণ বইয়ের আয়ু বাড়ছিল অসুবিধা হচ্ছিল এতক্ষণ যাই না বলেছে বইয়ের আয়ু বাড়বে অসুবিধা হচ্ছিল শাশুড়ি হ্যাঁ পরের বউ যখন বলেছে ছেলের আয়ু বাড়বে আনন্দ সীমা নাই বলে যাও নিয়ে যাও বলে ও বড়িমা এত লেট করলে কেন বলে এ কথাটা বলতে এত দেরি হলো কেন আগে আগে বলতে পারতে এত কিছু হেয়ালি করার দরকার ছিল না আগে বললে আগেই ছেড়ে দিতাম কারণ আমার ছেলে মোটে ভালো নয় যদি এসে বইয়ের চাঁদ বদন দেখতে না পায় আর রাখবে না বনে বনে মামা করে ঘুরে বেড়ায় সারাদিন দর্শনই হয় না বলে তাহলে আর বেশি দেরি করো না অপরিমা নিয়ে যাও সঙ্গে করে আর বলি কি তাড়াতাড়ি করে ফিরিয়ে দিয়ে যাবে অরে বল আমার তাড়াতাড়ি করে বড়িমা গিয়ে বলে ওরে ও ললিতা ওরে বিশাকে অনুমতি পেয়ে গেছি তাড়াতাড়ি করে আয় এদিকে আয় এর এদিকে ননদিনী কুটিলা কোথায় ছিল ঘরে এসে দেখেছে সাজের ঘন ঘটা হরি বল ননদিনী চুলটাকে ঠিক এরাম করে সরিয়ে বলছে কি সর্বনাশ এত সাজ কেন হ্যাঁ এদা সাজে সেজেছে এত মনে হয় অন্য কোথায় যায় বলি ওমা এরা কোথায় যায় বলে কেন কালী পুজো করতে যায় বলে না বলে রহস্য কিছুই আছে নিশ্চয় রহস্য কিছুই আছে নিশ্চয় রহস্য কিছুই আছে নিশ্চয় বলে রহস্য কিছুই আছে নিশ্চয় লুকাইয়ে থাকবো দেখবো সমুদয় দেখবো কেমন কালী পূজা হয় লুকাইয়ে থাকবো দেখবো সমুদয় দেখবো কেমন কালী পূজা হয় লুকাইয়ে থাকবো দেখবো সমুদয় দেখবো কেমন কালী পূজা হয় লুকাইয়ে থাকবো দেখবো সমুদয় দেখবো কেমনে কালী পূজা হয় রহস্য কিছুই আছে নিশ্চয় রহস্য কিছুই আছে নিশ্চয় রহস্য কিছুই আছে নিশ্চয় রহস্য কিছুই আছে নিশ্চয় কুটিলে বলে রহস্য কিছু আছে নিশ্চয় আমি লুকাইয়ে থাকবো দেখবো সমুদায় দেখবো কেমনে কালী পূজায় হরিবল আর এদিকে শ্রীমতী রাধারানী আমার আর বিলম্ব না করে অষ্টসখী পরিবৃত হয়ে চলেছেন কেমন করেই আজ অমনীষীর অন্ধকারে চলিলে নরাই 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 আজ অমনীষীর অন্ধকারে চলিলে নরাই অমনীষীর অন্ধকারে চলিলে নরাই আজ অমনীষীর অন্ধকারে চলিলে নরাই আজ অম
মনীষী অন্ধকারে চলিলে নরায়, আজি অমনীষী অন্ধকারে চলিলে নরায়, অমনীষী অন্ধকারে চলিলে নরায়, ওই না অমনীষী অন্ধকারে চলিলে নরায়, ওই না হইলে নাই উপনীত নিধু মনে যায়, আর হইলে নাই উপনীত নিধু মনে যায়, এবার হইলে নাই উপনীত নিধু মনে যায়, হইলে নাই উপনীত নিধু মনে যায়, ওই না হইলে নাই উপনীত নিধু মনে যায়, হইলে নাই উপনীত নিধু মনে যায়, অমনীষী অন্ধকারে চলিলে নরায়, ওই না অমনীষী অন্ধকারে চলিলে নরায়, যে যা অন্ধকারে চলিলে নরায়, ওই না হইলে নাই উপনীত নিধু মনে যাই, ওই না হইলে নাই উপনীত নিধু মনে যাই, হইলে নাই উপনীত নিধু, না হইলে নাই উপনীত নিধু মনে যাই, না হইলে নাই উপনীত নিধু মনে যাই, আজি এলো নিধু মনে, এলো নিধু মনে, আজি এলো নিধু মনে, এলো নিধু মনে, না বুড়ি মায়া সকসানে এলো নিধু মনে, সখী গয়া সঙ্গসানে এলো নিধু মনে, সখী গণ সঙ্গ লয়ে এলো নিধু মনে, আজি সখী গণ সঙ্গ লয়ে এলো নিধু মনে, সখী গণ সঙ্গ লয়ে হ্যাঁ মোহ সঞ্চনে নিদাই গৌর কুমার ধরিব ধরিব, সখী গণ সঙ্গ লয়ে এলো নিধু মনে, সখী গণ সঙ্গ লয়ে এলো নিধু মনে, এলো নিধু মনে, এলো নিধু মনে, এলো নিধু মনে, আর পিছনে পিছনে কে চলেছে, আজি এতে কো ভাবিয়া মনে রহিল চাপাই, এতে কো ভাবিয়া মনে রহিল চাপাই, আজি এতে কো ভাবিয়া মনে রহিল চাপাই, এতে কো ভাবিয়া মনে রহিল চাপাই, হরি বল, চাপা থাক বলবো না কিন্তু নন্দের বেটা কেলে ছোড়া আসবো, হরি বল, যখন শ্রীমতী রাধারানী আমার নিধুবনে সে চরণখানি রেখেছে, শ্রীমতী রাধারানী আমার যেই না নিধুমন এসে চরণখানি রেখেছেন আমার, আর এদিকে বড়িমা এসে তাড়াতাড়ি করি হাতে হাতটি ধরেছে, চিরাধার করে ধরি রসিক বরাই, গোবিন্দের বামে দিলা হাসি হাসি চাই গো, দেখে যুগল চাঁদ চিরাধার করে ধরি রসিক বরাই, গোবিন্দের বামে দিল হাসি হাসি চাই গো, দেখে যুগল চাঁদ চিরাধার করে ধরি রসিক বরাই, গোবিন্দের বামে দিল হাসি হাসি চাই গো, যুগল চাই শিরাধার করে ধরি রসিক বরাই, গোবিন্দের বামে দিল হাসি হাসি চাই শিরাধার করে ধরি রসিক বরাই, গোবিন্দের বামে দিল হাসি হাসি চাই গো, দুই চাঁদকে একসঙ্গে দিয়েছে রায়চাঁদ আর শ্যামচাঁদ, আর ননদিনী কুটিলা আরে আরে দেখছে এক জায়গা থেকে লুকায় লুকায় বলে হায় হায় কি সর্বনাশ, ঘাটের মরা বুড়ি মায়ের কানে দিল শুশুরি, আর দেখো আমাদের কি সর্বনাশ করে গেল, ঘরের বউটাকে বনে নিয়ে এসে, ননদিনীর অবস্থাটি কেমন মা, সময় একটুখানি তাড়াতাড়ি সারতে হবে, ছটায় শেষ করতে হবে আসুন, তো শ্রীমতী রাধারানী আমার যখন ওই একই সঙ্গে পরে কর দিয়ে দাঁড়িয়েছে, ননদিনের অবস্থা কী মা, আজ দেহেরি কুটিলার আজ সর্বঙ্গ জ্বলে গেল,
चाहले तो शनाले देहेरी कुटी लाडो सारे मोयंग जोले गलो जाले तो शनाले मने मने बारा ये रे 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 काली तीला मोने काली बुला मोने मने मने बारा ये रे काली दिया वाले काली दिया वाले ओलो पुहरी घाटेर मोरा ओलो बुहुरी घाटेर मोरा ओलो बुहुरी घाटेर मोरा ओलो बुहुरी घाटेर मोरा आज एकी होलो तोर मंगल करा ओलो बुहुरी घाटेर मोरा वाले एकी होलो तोर मंगल करा हाथे नाते पोरी धाई गौर कुमार हरिवार हाथे नाते पोरी धारा एकी होलो तोर मंगल करा ओलो बुहुरी घाटेर मोरा এমন অবস্থা দেখি মা ননদিনী বোন ত্যাগ করে নিধু বোন ত্যাগ করে ছুটতে ছুটতে একবারে নিজের ঘরে যাবটে আমার মা দাদা কোথায় বলো তো আগে বলে ওই তো বনে বনে ঘুরছে বলে দাদা একবার আসুক এবার দাদা নয়নে আঙুল দিয়ে দেখাবো দাদা তোর বউটা কতটা পরিমাণ দুশ্চরিত্রা কতটা পরিমাণ চরিত্রই না আচ্ছা ওসব কথা বাদ দে তো তুই তো বনে গেলি কালী ঠাকুর দেখেছিস বলে হ্যাঁ বলে দেখে এসেছি তো বলে দেখ তাহলে কত সৌভাগ্যবতী বৌতি আমার বৌমা তুই আমার বৌমার পেছনে পেছনে গেলি কালী ঠাকুর দেখলি আবার চলে এলি আর তোর দাদা সারা রাত সারা দিন মামা করে ঘুরে বেড়ায় এখনো তার মায়ের দর্শন হলো না বলে হ্যাঁ তা বটে বলে কি দেখলাম জানো তাহলে শোনো বলে দেখে এলাম বনে আমি দেখে এলাম বনে আমি দেখে এলাম বনে আমি দেখে এলাম বনে মা কালি নাই বাবা কালি দেখে এলাম বনে মা কালি নাই বাবা কালি আমি দেখে এলাম বনে মা কালি নাই বাবা কালি আমি দেখে এলাম বনে মা কালি নাই বাবা কালি তাই গুরু কুমার হরিবল হরিবল মনে কালি মা কালি নাই বাবা আমি দেখে এলাম মনে কালি মা কালি নাই বাবা কালি দেখে এলাম মনে আমি দেখে এলাম মনে কালি দেখে এলাম মনে কালি বলে দেখে এলাম মনে কালি মা কালি নয় বাবা কালি বলে সে আবার কি রে মা কালি হতে জানি বাবাকে আবার কবে থেকে দেখতে হল তুই কবে থেকে বাবা দেখতিস হ্যাঁ আমি তো জানি মাই কালি হয় তুই আবার বাবাকে কবে থেকে দেখলি এটা আমার জানা ছিল না বলে হ্যাঁ মা দেখবো বলে গিয়েছিলাম কিন্তু বাবাকে দেখে বনে গিয়েছিলাম মাকে দেখবো বলে মা কিন্তু দেখলাম সেখানে মা নেই বাবা আছে বলে সেটা আবার কি রে বলে হ্যাঁ নন্দের বেটা কেলে ছোড়া মায়ের নাম করে ওই বড়িটা এসে যে নিয়ে গেল গিয়ে দেখলাম দুজনকে ঠিক এইভাবে ধরিয়ে দিয়েছে বলে ছি 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 বলি কুটিলা একথা শোনার আগে আমার কেন মরণ হলো না রে বলে ওই জন্যই বলেছিলাম পরের কথা শুনে ঘরের বউটাকে বাইরে পাঠাইও না একবার দাদা আসুক ঠিক এমন সময় আয়ান কি করলো গো মা ঘরে আয়ান আইলো হে ঘরে আয়ান আইলো হে ঘরে আয়ান আইলো হে ঘরে আয়ান আইলো হে আমার তাহারে দেখিয়া কুটিলা রুশিয়া তাহারে দেখিয়া কুটিলা রুশিয়া তাহারে দেখিয়া কুটিলা রুশিয়া তাহারে দেখিয়া কুটিলা রুশিয়া বলে মুখ পানেছে ঘরে আয়ান আইলো ঝে জয় কালী আইলো জয় কালী মুখে জয় কালী জয় কালী মুখে জয় কালী জয় কালী বলে জয় কালী জয় কালী
জয়কালী বলে যেই না ধেই আসছে না, বোন দেখার সঙ্গে সঙ্গে বলে দাদা কোথায় ছিলি এতক্ষণ, 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 তুই কোথায় ছিলি এতক্ষণ, ওদিকে কাণ্ড ঘল্ল বিলক্ষণ, যেই না বলেছে আয়ান বলছে কি গু বলে দেখ আমি কোথায় যাব কোথায় যাব না সব কি তোকে বলে যেতে হবে, কোথায় গিয়েছিলাম সেটাও তোকে বলতে হবে, সারা দিন কি ঝগড়া ছাড়া তোর কাজ নেই, হ্যাঁ তাই কি বললেন বলে তুই কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, বলবি খুলে বল, কি বলবি খুলে বল, এইয়ালিটা চেপে চল, কি বলবি খুলে বল, এইয়ালিটা চেপে চল, কি বলবি খুলে বল, এইয়ালিটা চেপে চল, কি বলবি খুলে বল, আমার রাগে গাহা টলমন, কি বলবি খুলে বল, আমার রাগে গাহা টলমন, কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, বলে দাদা আর খুলে বলবো না দাদা, আর তোমাকে খুলে বলবার মতন আমার মনের অবস্থা নেই, দাদা এবার আমার সঙ্গে চলো তোমাকে নিয়ে গিয়ে দেখাবো তোমার বউটা কতটা পরিমাণ দুশ্চরিত্রা চরিত্রহীন আর কুলোটা, ও আমাকে নিয়ে যাবি তুই কোথায়, না দাদা চলো চলো নিধুবন, দাদা চলো চলো নিধুবন, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, তোমার ঘরের বইয়ের নষ্ট মিটা, ঘরের বইয়ের নষ্ট মিটা, ঘরের বইয়ের নষ্ট মিটা, ঘরের বইয়ের নষ্ট মিটা, দেখেই এসো দু নয়নে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো হো আমার শানে, আয়ান কথাটি শোনবার সঙ্গে সঙ্গে মা কি অবস্থা হবে, মা যদি কেউ শোনে যে আমার বউ দুশ্চরিত্রা চরিত্রহীনা গুলোটা বলে গিয়ে দেখলাম দাদা ওই যে বুড়িটা এসেছিল না কি বললো জানো, বলে আজ কালী পূজা করবে বলিয়া, 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 সবে গেল নিধুবনে, আজ কালী পূজা করবে বলিয়া, সবে গেল নিধুবনে, সবে গেল নিধুবনে, আজ কালী পূজা করবে বলিয়া, সবে গেল নিধুবনে, আমি জানি দাদা তুমি তোমার বউকে ভালোবাসো, আর ভালোবাসো বলি চোখে কিছু দেখতে পাও না, কিন্তু জানো দাদা এই আজ কালী পূজা করবে বলিয়া সবে গেল নিধু বনে, যেই না শুনেছি আয়ান বলে তো বড় আনন্দের কথা বললি কুটিলা, আজ কালী পূজা করবে বলিয়া সবে গেল নিধু বনে, আমি কালী ভক্ত আমার বউ গেছে কালী পূজা করতে, বলে হ্যাঁ শুনেছ আনন্দের কথা, এইবার নিরানন্দের কথাটা শোনো, না নন্দের বেটা ওই কেলা ছড়া লুকায় ছিল গোপনে, নন্দের বেটা ওই কেলে ছড়া লুকায় ছিল গোপনে, নন্দের বেটা ওই কেলে ছড়া লুকায় ছিল গোপনে, নন্দের বেটা ওই কেলে ছড়া লুকায় ছিল গোপনে, বুঝিতে কালি বুঝিতে কালি বুঝিতে কালি বুঝিতে কালি, মনে গেল তারা 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 বুঝিতে কালি, বনের মধ্যে বনমালি বউ মদের মুখে দিল চুনি কালি, বনের মধ্যে বনমালি বউ মদের মুখে দিল চুনি কালি, বনের মধ্যে বনমালি বউ মদের মুখে দিল চুনি কালি, বনের মধ্যে বনমালি বউ মদের মুখে দিল চুনার কালি, মনে গেল তারা বুঝিতে কালি, মনে গেল রাই গৌর প্রাণ হরি বল হরি বল, মনে গেল তারা বুঝিতে কালি, মনে গেল তারা বুঝিতে কালি, মনে গেল তারা বুঝিতে কালি, দেখলাম নন্দের বেটা ওই কেলা ছোড়া লুকায় ছিল গোপনে, তোমার বউটিকে দেখার সঙ্গে সঙ্গে এইভাবে এসে ধরেছে, হরি বল এইবার আয়ানের অবস্থা কি মা, ধরো হরি কঙ্কু মহান আয়ান এবার চলছে কথাটা শোনার সঙ্গে সঙ্গে কি হলো গো মা, আয়ান জ্বলিয়া ওঠে শুনে, আয়ান জ্বলিয়া ওঠে তার ধৈরজ যাইল টুটে, তার ধৈরজ যাইল টুটে, এবার কৃষ্ণ দাস ভনে কুটিলার শোনে, কৃষ্ণ দাস ভনে কুটিলার শোনে, নিধু বনে চলে ছুটে মঙ্গল ভরই ফুটে, এবার কৃষ্ণ দাস ভনে কুটিলার শোনে, কৃষ্ণ দাস ভনে কুটিলার শোনে, নিধু বনে চলে ছুটে মঙ্গল করে টোটে,
আজ দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, জলন্ত মাবত পাই, 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 দণ্ড হাতে ছুটে যায়, জলন্ত বাপ রক্ষ পাই, জয় কালী জয় বলে ভাই, জলন্ত পাই, গৌর হরি বল, হরি বল, হরি বল, জয় কালী জয় কালী জয়, জ্বলন্ত বাবত পায়ে দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, জয় কালী, জয় কালী, জয় কালী, জয় কালী। যখন ওই জয় কালী বলে চলেছে মা, বনপথে এক সখী ছিল লোকাইয়া, ছিল লোকাইয়া, সবারে সবারে সংবাদ দিল, জটিলা কুটিলা আনে দেখিয়া, জটিলা কুটিলা আনে দেখিয়া, রাধে বললো রাধে তোর সর্বনাশ হয়ে গেছে রাধে। রাধারানী বললো সখীরে কে করবে আমার সর্বনাশ, না দেখলাম এই পথে তোর স্বামী শাশুড়ি ননদিনী আসছে, তাহলে এখন উপায় বলে কেন, যার জন্য তুই সর্বস্ব পরিত্যাগ করেছিস, স্বামী সন্তান সংসার কুল মান সম্মান, হে গোবিন্দ তোমার হলাম বলে তুই নিজের বলতে কিছু রাখিস নি রাধে, যার জন্যে করেছিস একমাত্র সেই পারবে তোকে বাঁচাতে, যা তুই গোবিন্দ চরণে গিয়ে আছার খেয়ে পর। তো রাধারানী আমার গোবিন্দ চরণে আচার খেয়ে পড়েছে মা, বোঝো হে ননদনে আসে হে থা কি করিও পা, ননদনে আসে হে থা ননদিনীর চরণে আসার কথা যেই না বলেছে বলছে, এমন সময় গোবিন্দ আমার বললো রাধেই তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, আর পুষ্পাঞ্জলি দিয়ে কি দেখবে জানো, আমি আর সে রূপে থাকবো না, শ্যামারূপ ধরবো আর শ্যামরূপ পরিত্যাগ করব। তাই রাধারানী আমার আজকের শ্যামা মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিলেন, আর এদিকে আয়ান ঘোষ শ্যামা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলেন। তং স্বাহা তং স্বাধা তং হিবশটকার স্বরাত্মিকা সুধাকারে নিত্যে ত্রিধা মাত্রা তিকা স্থিতা অর্ধ মাত্রা স্থিতা নিত্যা জানো চর্যা বিশেষতা তমেব তং সাবিত্রী তং দেবী জননী পরা তৈব ধার্যতে সর্বং তৈ তৎ সৃজতে জগৎ তৈ তৎ মল্লতে দেবী তমদ শান্তি চ সর্বদা সৃষ্টি সৃষ্টি চ সৃষ্টি রূপা চ তং স্থিতি রূপা চ পালনে তথা সংরীতি রূপান্তে জগত পুষ্য জগোদময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্থিতি মহামহচ ভবতী মহাসুরী প্রকৃতি স্তঞ্চ গুণাত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রিশ্চ দারুণা তং শ্রী তমেশ্বরী তঙ্গী তঙ্গ বুদ্ধিমান লক্ষণা লজ্জা পুষ্টি তথা পুষ্টি তক শক্তি খান্তি দেবচ করি শুনবি ঘোড়া চক্রিণী চক্রিণী তথা সখিনী চাপিনী বানভূষণী পরিণা ইহা সৌম সৌম তারা সৌম্য প্রস্তুতি সুন্দরী পরা পরানা পরমাত্মেব পরমেশ্বরী মা আজি ভক্তগণ হৃদয় মাঝে করুক অবিশ্বাস, এবার ভক্তগণ হৃদয় মাঝে করুন বৃষ্টি, ভক্তগণ
নদীদি মাঝে করুন বৃষা যারা করে যুগল ভজন যুগল আরাধন যারা করে যুগল ভজন যুগল আরাধন আমার উজ্জ্বল হোক তাদের গৌরদে বৃন্দাব উজ্জ্বল হোক তাদের গৌরদে বৃন্দাব বলে ছটাই উজা ছটাই উজা ছটাই উজা ছটাই উজা যুগল চাঁদের ছটাই উজা যুগল চাঁদের ছটাই উজা উলুধ্বনি দেয় ভক্ত সকল দাই গৌর প্রমাণ হরি বল হরি বল সকলে যুগল চাঁদের